আমাদের এই ইজতেমা সংগঠনের ইজতেমা, কোন ব্যক্তি উদ্যোগে এই ইজতেমা হয় না। আপনারা কি খেয়াল করে দেখেছেন আমাদের পোস্টারে কারো বক্তার নাম থাকে? একটু বলেন শুনি কথা আপনাদের। এদিকে উত্তর দিকে লোকরা কি বলে? আমাদের কোন পোস্টার দেখছেন আপনারা? পোস্টারে নিয়ে তো নাম দেবে কোথায়? আস্তে আস্তে কিছুই থাকবে না, খালি ঘোষণা জানবেন অমুক তারিখে ইজতেমা হবে। আপাতত আমাদের নিয়মিত ঘোষণা হলো এই প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ বৃহস্পতি শুক্রবারে আমাদের ইজতেমা হয়, এটা মুখস্থ রাখবেন। বিশেষ কোনো সমস্যা না হলে এর পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের ভাইরা হুঁশিয়ার হয়ে গেছে, এই তিন দিনেই এখানে রাজশাহীতে আর তিনটা আর একটা বিশাল তিনটা ইজতেমা হচ্ছে তিন দিন ধরে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। যত ইজতেমাই হোক এখানে কিন্তু অন্যবার চেয়ে বেশি লোক হয়েছে এবার। আন আব্দুল্লাহ ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, একজন লোক একদিন আল্লাহ রাসূলের সামনে এলেন এবং এসে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? জবাবে সেদিন আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন আমি আরবি বাদ দিয়ে বাংলায় খালি অনুবাদ করে দিচ্ছি, এগুলো আপনারা মেনে চলবেন, কারণ এটা আমার কথা কিছুই নাই। এক, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে সে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়তর হয়। মনে রাখবেন, যে ব্যক্তি মানুষের সবচেয়ে উপকার করে সে আল্লাহর সর্বাধিক প্রিয় হয়। দুই, সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, দুঃখিত করা নয়, অথবা তার কোনো বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা, সবকটাই কিন্তু আমরা আজকে সুযোগ পাব। এই যে কটা কথা বললাম এই দুটো ধারার মধ্যে সবকটাই আপনারা কিন্তু আজকে পাবেন। টয়লেট 170টা, মানুষ তো কত গুণ বেশি তার ঠিক নাই, লাইন পড়বে না? যদি আপনার ঠেলাঠেলি শুরু করে দেন তো টয়লেট বাদ দিয়ে সবই হবে। এখানে কিন্তু একটা সুযোগ আছে, খাওয়ার প্যান্ডেল আছে, ক্ষুধাকে চাপতে হবে। আমরা সিয়াম রাখা মুসলমান, প্রয়োজনে 15 ঘন্টা থাকবো তাও ভালো, কিন্তু খাদ্য ওই প্যান্ডেলে গিয়ে হইচই করে ঠেলাঠেলি করবো না, শৃঙ্খলা বজায় রাখবো। একজন ভাই মোবাইল হারিয়ে গেছে, উৎকণ্ঠা, কী হয়েছে ভাই আপনার, কেমন হয়েছে, কী সমস্যা কী? ভাই আমার মোবাইল হারিয়ে গেছে, বুঝতে পারছেন কিন্তু কী হলো? যদি আপনার মোবাইলের জ্ঞান থাকে, আমি কিন্তু অফিসে বকলাম কিছু বুঝি না, আমি বলে চিন্তা করে নাই ব্যবস্থা করছি, পড়ে আসে লোকটা মোবাইল ফেলেই হাঁটা দিয়েছে খেয়াল করে নাই, আপনি ভাই মোবাইলটা এই যে আপনার মোবাইলটা আপনারই হবে, পড়েছিল এখানে নিয়ে নেন। এমনি করে পরস্পরকে সাহায্য করার মধ্যে কিন্তু আজকে এই হাদিসটা ফলো করা যাবে। এখান থেকে ঘোষণা হচ্ছে মঞ্চ থেকে, আপনার কাঁথা সোজা করুন, আপনার গায়ে কেউ হাত দেবে না, কেউ কেউ ঠেলাঠালি করবে না। আপনার ইমান আপনাকে বলে দেবে যে আমি যে কাঁথা সোজা না করে আমার সালাতটা কবুল হবে না, অল্পের জন্য কেন আমি নিজের ক্ষতি নিজে করব। আপনি কিন্তু আলহামদুলিল্লাহ নিজে নিজে কাঁথা সোজা করবেন, যদি সুশৃঙ্খলভাবে আজকে কাঁথা সোজা করে সালাত আদায় করেন, আজকের ইস্তেমা যারা নতুন এসছেন যারা কখন আসেননি তারা কিন্তু আপনাকে সম্মান করবে, প্রশংসা করবে, হ্যাঁ রাজশাহী গেছিলাম, মানুষগুলো এত সুপ্রশিক্ষিত যে তারা খালি হুকুম দিলেই সেভাবে কাজ করে। আনুগত্য হলে সবচেয়ে বড় জিনিস, আনুগত্যহীন সংগঠন ইসলাম কখনোই পছন্দ করে না। আর আমাদের এই ইজতেমা সংগঠনের ইজতেমা, কোন ব্যক্তি উদ্যোগে এই ইজতেমা হয় না। আপনারা কি খেয়াল করে দেখেছেন আমাদের পোস্টারে কারো বক্তার নাম থাকে? একটু বলেন শুনি কথা আপনাদের। এদিকে উত্তর দিকে লোকরা কি বলে? আমাদের কোন পোস্টার দেখছেন আপনারা? পোস্টারে নিয়ে তো নাম দেবে কোথায়? আস্তে আস্তে কিছুই থাকবে না, খালি ঘোষণা জানবেন অমুক তারিখে ইজতেমা হবে। আপাতত আমাদের নিয়মিত ঘোষণা হলো এই প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ বৃহস্পতি শুক্রবারে আমাদের ইজতেমা হয়, এটা মুখস্থ রাখবেন।
বিশেষ কোনো সমস্যা না হলে এর পরিবর্তন হবে না। তবে হ্যাঁ মাশাআল্লাহ আমাদের ভাইরা হুঁশিয়ার হয়ে গেছে, এই তিন দিনেই এখানে রাজশাহীতে আর তিনটা আর একটা বিশাল তিনটা ইজতেমা হচ্ছে তিন দিন ধরে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। যত ইজতেমাই হোক এখানে কিন্তু অন্য বার্ষে বেশি লোক হয়েছে, এবার অনেক কিছুই হবে এই ইজতেমাকে ঘায়েল করার জন্য। কিছুই আমরা তোয়াক্কা করি না, সেরে আল্লাহর ভরসা করি, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর নেক বান্দারা ইজতেমায় আসবেন, না আসলে আমাদের কিছুই করণীয় নাই, ঠিক না? এটা ইমানই ব্যাপার, কোনো জবরদস্তি এখানে নাই। তো এই যে হাদিসের দুই নম্বর যে বক্তব্যটা, কারো কষ্ট দূর করা, কারো উৎকণ্ঠা দূর করা, কারো বিপদ হলে বিপদ দূর করা, অথবা কারো ঋণ পরিশোধ করে দেওয়া, বড় ঋণ তো আপনি পারবেন না, ধরুন আপনি গাড়িতে উঠছেন অটোয় মার্কেটে যাবেন, অটো তো 10 টাকা ভাড়া নেবে, হাত দিতে হবে পকেটে টাকা নেই, লজ্জা পড়ে গেছে, ভাই চিন্তা করে টাকা আমি দিয়ে দিচ্ছি, এটা বলা যাবে না? এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে কিন্তু আপনি বহু নেকি আজকে অর্জন করতে পারেন। অথবা ক্ষুধা দূর করা, ভাই আসলেন তো অনেক দূর থেকে, খাওয়া দাওয়া করেছেন? না ভাই, তাই তো কোথায় খাইতে হবে তা তো জানি না, আরে এখন কোথায় খাই, এখন ইজতেমা শুরু হয়ে গেল, আপনি টান দিনে চলে গেলেন, ভাই চলেন তো ওই প্যান্ডেলে চলেন, নাহলে আমি আপনি কিছু বিস্কুট কিনে তাকে দিয়ে দিলেন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, দুটা বিস্কুটের বিনিময়ে আপনি জান্নাত খরিদ করতে পারেন আজকে, এই সুযোগ কিন্তু আজকের দিনটা আল্লাহর ইচ্ছা আছে। তিন নম্বর, আল্লাহ রসুল বলছেন, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার নিকট এই মসজিদে অর্থাৎ মদিনায় মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার চাইতেও প্রিয়তর। বলুন সুবহানাল্লাহ বিহামদি, মসজিদে নববীতে ইতিকাফ করার জন্য বাংলাদেশে লোকরা যায় না, অথচ আল্লাহ রসুল কী বলছেন, একটা ভাইকে আমি যদি সাথে এগিয়ে দেওয়া আমার নিকটে বেশি প্রিয় এই মসজিদে এক মাস ইতিকাফ করার চাইতে। এর সাথে নেকির কাজ কিছু হয়, হাদিসটা মনে রাখবেন। চার নম্বর, যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। নিজের ক্রোধ কার্যকর করার সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তা দমন করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন দেখবেন হারামের চারপাশে একটা বড় ফেস্টুন থাকে, জলে আর নেবে একটি শব্দ, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না, খেয়াল করে এটি মনে মনে একটু কাবা ঘরে তাকান, লা তাগদাব, ক্রুদ্ধ হয়েও না, কারণ প্রচণ্ড ভিড় হয়তো, আর ভিড়ে তো মানুষ আর রাখতে হবেই, আর এমনি তো ভিড়, তারপর গরমও খুব বেশি, আর মানুষ যদি ঠেলাঠেলি করে তো রাখতে এমনিতেই হয়, এর জন্য এই হাদিসটা তারা ব্যবহার করেছে, লা তাকজাব, ক্রুদ্ধ হইবেন না। আজকেও কিন্তু আপনাদেরকে বলছি সমস্যা মেলা কিছু ঘটবে, ক্রুদ্ধ হবেন না, আল্লাহ রসুলের হাদিস মেনে চলুন, তাহলে আমি মুসলিম, তাহলে আমি আহলে হাদিস। যদি এটা করেন আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্ত হবে। পাঁচ নম্বর, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন পুল সিরাতের উপর সকলের পা পিছলে যাবে সেদিন আল্লাহ তার পা দৃঢ় রাখবেন। কঠিন ব্যাপার না, কিয়ামতের দিন পুল সিরাতে কার পা স্থির থাকবে না, আর পা পিছলে পড়লেই জাহান্নামের আংটা ধরে ফেলবে আমাকে। যদি সেদিন আমাদের তকদির ভালো থাকে আমাদের পা দৃঢ় থাকবে, পিছলে যাবে না। আমরা সবাই মিলে আল্লাহকে দোয়া করি, আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে সেই পুলসিরাতের উপরে আল্লাহ তুমি আমাদের পাগুলোকে দৃঢ় রেখো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজনটা মিটিয়ে দেবে সে কিন্তু এই পুরস্কারটা পাবে। দুজন ভাই আর একজন আগন্তুক এসে বললেন, ভাই আমি তো আমির যাওয়ার সময় সাক্ষাৎ করবো, কীভাবে করবো, জীবনে তো আমাদের আসি নাই। একজন বলল এখান থেকে সোজা চলে যান
এদিকে কোন দিক? পূর্ব দিকে একটা বড় বড় দুটো তিনটা আম পাবেন, ওটা হলো আম চত্বর। ওখান থেকে বামে যাবেন, তারপর ওখান থেকে ডানে যাবেন, আমি সবকে পেয়ে যাবেন। ওলোকভাবে কোথায় আম চত্বর, কোথায় ডান, কোথায় বাম, কী করি এখন? আরেকজন বলে, ভাই চিন্তা করেন, আমি যাচ্ছি আপনার সঙ্গে, চলুন যাই দেখা করে দিয়ে আসি। ও সোজা নিয়ে চলে গেল, আমি সব দেখা করালো। বলুন এ দুজনের মধ্যে কে বেশি নাকি পাবে? পরের লোকটা না আগের লোকটা? দুজনে নাকি পাবে, কিন্তু পরের লোকটা বেশি পাবে। প্রথম লোকটা 10 নাকি, পরের লোকটা হয়তো 20, আল্লাহ চাইলে 700 নাকি দিয়ে দিতে পারে, যদি সাথে করে দিয়ে আসে। এটাই হলো এগুলোর উদাহরণ। সাধ্যমতো মানুষকে ভালোবাসুন, উপকার করুন, ইনশাল্লাহ এই উপকার হারিয়ে যাবে না। এই মুহূর্তে আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই উপকারের বদৌলতে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। 6 নম্বর, তিনি বলেন, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। আপনি খুব ভালো, বড় জ্ঞানী, বড় আলেম, সবই ঠিক আছে, কিন্তু আপনার আচরণটা খারাপ। হাদিসটা মনে রাখবেন, মধু তো সবচেয়ে মজাদার জিনিস পৃথিবীতে, অত সিরকা পড়লে মধু কেউ খায় না। দুধ সবচেয়ে উপাদেয় খাদ্য আমাদের, কিন্তু গোছেনা পড়লে কেউ দুধ খায় না। ঠিক অমনি করে আচরণ যদি খারাপ হয়, আপনার সব নষ্ট। হাদিসের সর্বশেষ কথা হচ্ছে এটাই, যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। তবরানী আওসাত সহিহা 906 নম্বর হাদিস। এর মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূল যে উপদেশটা দিলেন সেটা এই যে, দেখো ব্যক্তি কল্যাণ হোক আর সমাজ কল্যাণ হোক, ছোটোখাটো কোনো সুযোগকেও যেন তোমরা নষ্ট না করো। ইস্তেমার কমিটি বিরাট একটা আয়োজন করেছেন, এটা তাদের বড় উপার্জন, বড় নেকি, কিন্তু আপনি এত শত কিছু করেন নাই। ইস্তেমা এসেছেন, মানুষের কিছু উপকার করেছেন, এতেই কিন্তু আপনি এই বিশাল নেকি পেয়ে গেলেন। বড় হোক আর ছোট হোক, ইসলাম সকল ব্যাপারে মানুষকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার আহ্বান জানিয়েছে। উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, এটা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাকের এই আহ্বান। আর তার নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান হচ্ছে এটার তো ব্যাখ্যা। আসুন আবার আমি ওই 6টা পয়েন্ট মনে করিয়ে দিই। আল্লাহ নিকট সর্বাধিক প্রিয় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে। 2 নম্বর, সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা, তার কোনো বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করে দেওয়া, অথবা ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। 3, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া, আমার নিকটে এই মসজিদ নববীতে 1 মাসের থেকে করার চাইতেও প্রিয়। বোঝা গেল, সাহায্য করার জন্য সালাত বাদ দিয়ে হলেও তাকে সাহায্য করতে হবে। 4 নম্বর, যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন, আমাদেরও দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করে যেতে হবে। 5, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দিবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তার পুলসরাতের উপরে পাকে দৃঢ় রাখবেন। আর 6 নম্বর, সিরকা যেমন মধুকে বিনষ্ট করে, মন্দ আচরণ তেমনি সমস্ত সৎকর্মকে বিনষ্ট করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুলের এই 6টি বাণী মেনে চলার তৌফিক দান করেন। উদ্বোধনী ভাষণের কর্তব্য হিসাবে প্রতিবারে যেটা আমরা বলি, আজকেও মনে করে দিচ্ছি, আমাদের এই বিগত 1 বছরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ মারা গেছেন, আমরা তাদের স্মরণ করবো এবং তাদের জন্য দোয়া করব। অনেকেই তাদের জানাজা যেতে পারেনি, অনেকে তাদের নামও জানি না। আমি শুরু করে বলছি, প্রথম ডক্টর মোহাম্মদ সদরুল ইসলাম, আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য সচিব, এখানে মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিল ছেলেটা, মাত্র 40 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।
20 অক্টোবর 2019 তারিখে। দুই নম্বর এনামুল হক, সাহিত্য সম্পাদক, কুড়িগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলা, যিনি আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন এবং অত্যন্ত আনুগত্যশীল যুবক ছিলেন। মাত্র 44 বছর বয়সে 23 অক্টোবর বুধবার তিনি মারা গিয়েছেন। তিন নম্বর মাস্টার আব্দুর রহমান, সাবেক সভাপতি সাতক্ষীরা সাংগঠনিক জেলা, তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন রহমতে। 96 বছর বয়সে গত 6 ডিসেম্বর শুক্রবারে সাতক্ষীরা ইটেগাছায় নিজের বাড়িতে ইন্তেকাল করেছেন। এই তিনজন ভাই আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তাদের গোনা খাতা মাফ করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের কাছে যাদের নাম এসেছে, তাদের মধ্যে আছেন কুমিল্লার আন্দোলনের উপদেষ্টা ভাই মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শারাফত আলী। এই দুইজন আমাদের অত্যন্ত যোগ্য কর্মী ছিলেন, এবং বয়সের ভারে নুয়ে পড়েছেন, আসতে পারলেন না ইস্তেমাতে, বড় দুঃখিত তারা। আপনাদের সবাইকে তারা দোয়া চেয়েছেন। মাওলানা সাইদুর রহমান মহাদ্দেস তামরুমিল্লাত মাদ্রাসা ঢাকা, উনি প্রতিবারই আসেন, গতবারও এসেছিলেন, এবারে তিনি আসতে পারেননি, অসুস্থ। আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন। ভাই আব্দুর রহিম, সাবেক সভাপতি বগুড়া জেলা, আপনারা জানেন সে এখন কোথায়। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে দ্রুত খালাস করে আবারও আন্দোলন ময়দানে ফিরিয়ে আনেন।